ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله نشاء الكفوف في البلدان صلى الله عليه وآله وعلى أصحابه جاءي بهم ملائكاتي فقال يا ملائكاتي ما جزاؤنا أجيئنا في أعماله قالوا ربنا جزاء أن يغفو وجهه وعلى ملائكاتي عيد إيمائي قضى تحريرتي عليهم ثم خرجوا يوتم إلى الدعاء في إجته جلاله كرمه ويوء ارتفاع ثم كني له الجنوب بينهم فيقولوا ارجئي قد غفرت لكم بدلتم سيئات حسنة ولا فيرجعون مغفرة له الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أهذا الذي نجكر في ذلك اليوم كان فضله أما هاكم من صدقة الفطر الصلاة القدوة قد كتبناها في قدوته التي قبله ناما وأكيد مستعان ألون الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد أول فعل عليه الصلاة والسلام من صام رمضان ثم اتوى ستان من السوال كان خمس أو مدها الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد الثانية قال النبي সর্বপ্রথমই আজকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন। আজ যে পবিত্র ঈদ, খুশির দিন, এই বিষয়ে আপনি কি বলতে চান? জি আলহামদুলিল্লাহ, আজ শাওয়াল মাসের পয়লা তারিখ, আজকে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আমাদের আমাদেরকে যে একটা গিফট উপহার, সেটা হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর হচ্ছে যারা দীর্ঘ এক মাস ত্যাগ তিতিক্ষা সংযম করার পর যে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার, যে মানুষ এক মাস টানা ত্যাগ তিতিক্ষা অনেক সংযম থাকলো, তারপর যে একটা পুরস্কার, মমিনি বুঝবে তার কী আনন্দ, মমিনি সে একটা টাচ পাবে অন্তরে যে আজকের কী আনন্দ। সেই ত্যাগ তিতিক্ষা পালন করার পর আজকে পবিত্র ঈদুল ফিতর সকলে আনন্দের সাথে অন্তরের সাথে আল্লাহর দরবারে ইবাদত করলো এবং আল্লাহর কাছে শুকরিয়া স্বরূপ সেজদাও দিল এবং সকল বিশ্ববাসী সকলের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য দোয়া করা হলো না, আল্লাহ সকলকে সুস্থ রাখে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রাকিব। এই বিষয়ে আপনি কি বলতে চান? আমি বলতে চাই এই এক মাস রোজা রাখার পরে সবচেয়ে বড় কথা হচ্ছে এক মাস রোজা রেখেছে, ১৬ ঘন্টা রোজা রাখার পরে সারা বিশ্বের মুসলমান একটা ব্যক্তিও হসপিটালে যায়নি। সবচেয়ে বড় আল্লাহর এইটা দান যে এক মাস উপোসাক থাকার পরেও একটা ব্যক্তি হসপিটালে দেখা যায় না, ডাক্তারখানায় দেখা যায় না, এইটা সবচেয়ে বড় একটা ইসলামের মানে পরীক্ষা, আল্লাহ তাআলার পরীক্ষা দিয়েছে। যেই পরীক্ষায় আই ইসলাম সারা বিশ্বে ইসলামবাসী আই পাস করেছে, কিন্তু গর্বের কথা আজ আমরা যে নামাজ ঈদের পড়লাম, খুশির ঈদের আমাদের হাফেজ সাহেব, শৃঙ্খলার হাফেজ সাহেব যে আমাদের নামাজ পড়ালো, সে পড়িয়ে তিনি বক্তৃতা দিলেন, এনার পর আমি সামান্য ক্ষুদ্র বক্তৃতা এই বলে আমার বক্তৃতা স্যার। সালামু আলাইকুম। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন ভালোবাসা জানাই। আজ যে পবিত্র ঈদ, এই নিয়ে আপনি কি বলতে চান?
প্রথমে আমি চ্যানেল কর্তৃপক্ষ সহ রাজ্যবাসী এবং দেশবাসীকে হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনি পাশে আছে পীরজাদা ইনায়াতুল্লাহ হুসাইনি আমরা সকলে সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি আমি তারপরেই বলবো ঈদ আমাদের মাঝখানে খুশির হাওয়া বয়ে নিয়ে এসেছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করেছে আজকে ঈদের দিনে অসংখ্য হিন্দু মুসলমান একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে যায় আজকে ঈদের দিনে অনেক হিন্দু বন্ধুরা আমার বাড়িতে আসেন তারা এসে তাদের আমরা সেমুই লাচ্চা খাওয়াই একটা সৌজন্য বিনিময় করি আর এটাই হচ্ছে আমাদের কৃষ্টি কালচার এই বাংলার কৃষ্টি কালচার এটা আমাদের এই সম্প্রীতির ভারতবর্ষের কৃষ্টি কালচার এটা রামকৃষ্ণের জন্মভূমি রামকৃষ্ণ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের এটা দেশ স্বামী বিবেকানন্দজির এটা দেশ এটা দাদা হুজুর পীর আবু বাকর সিদ্দিক ফুরফুরা সারি মুজাদ্দুল জামানের দেশ এটা পীরনগর হুজুর পীর কেবলার দেশ এটা হরিণখোলা হুজুরের দেশ এই দেশে হিন্দু মুসলিম হাজার হাজার বছর ধরে একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে আছে যদু আর জয়দেব মধু আর মইদুল একসঙ্গে ওঠা বসা খাওয়া দাওয়া শোয়া ঘোরা খেলাধুলা সব আমরা করে থাকি এবং প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে থাকুক হিন্দু ভাইদের দুর্গাপুজো যেমন একটা বিরাট মহা উৎসব তাদের সেই উৎসবে যেমন বস্ত্র বিতরণ যখন করেন তারা তখন তারা মুসলিম দরিদ্রদের মধ্যেও করেন হিন্দু দরিদ্র গরিব মানুষদের করেন আবার আমরা ঈদের সময় যখন বস্ত্র বিতরণ করি তখন আমরা হিন্দু দরিদ্র গরিব মানুষদের মধ্যে করি আবার মুসলিম দরিদ্র গরিব মানুষদের মধ্যে করি এটাই আমাদের কৃষ্টি কালচার এটাই আমাদের বাংলা শিক্ষা এটাই শ্রীরামকৃষ্ণের বাণী যত মত তত পথ এটাই স্বামী বিবেকানন্দের বাণী জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর আর এটাই আমাদের বিশ্ব নবীর বাণী লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মনুষ্য জাতির উপর দয়া করে না মহান স্রষ্টা তার উপর দয়া করেন না আমি সকলের প্রতি বলবো সাম্প্রদায়িক শক্তি কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না ওই একটু আগুনের মতো আসে আবার তাতে যখন পানি ঢেলে দেওয়া হয় আবার নিভিয়ে যায় এটা হবে সাম্প্রদায়িক শক্তিকে ভারতবর্ষের মানুষ স্থান দেবে না দেয়নি দেবে না বেশিরভাগ রাজ্যগুলোতেই অসাম্প্রদায়িক শক্তি আছে এবং থাকবে আগামী দিন সাম্প্রদায়িক শক্তি সারা ভারতবর্ষ থেকে মুছে যাবে এবং সর্বদাই সম্প্রীতির জয়গান মানুষ গাইবে আর এটা হাজার হাজার বছর ধরে হয়ে এসেছে এই কৃষ্টি কালচার আমাদের ছিল আছে এবং থাকবে গঙ্গা জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায় নজরুল ইসলাম জিতনা হামারা হ্যায় উতনা হি আপকা হ্যায় মাফ কিজিয়ে এ হিন্দুস্তান জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায় সকলকে শুভেচ্ছা ভালোবাসা হরিণখোলা দরবার শরীফের পক্ষ থেকে আমি পীরজাদা মুহিবুল্লাহ হুসাইন ধন্যবাদ।